Assalamualaikum everyone, welcome back to my another new vlog. আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, তো উঠেই হচ্ছে আমি সকালের নাস্তার জন্য খিচুড়ি রান্নাতে বসিয়েছি। আজকে হচ্ছে একদম পাতলা খিচুড়ি রান্না করব, মানে যেটাকে লেটকা খিচুড়ি বলে। এই তো আমি খিচুড়ি রান্নাতে বসিয়ে দিয়েছি, সাথে দিব এই মুরগির মাংসের তরকারি। তো খিচুড়ির মধ্যে আমি দিয়েছি পোলাওয়ের চাল, একটু ভাতের চাল, মসুরের চাল আর মুগ ডাল। একটু বাড়িয়ে রান্না করছি কারণ কাজের খালাকেও দিব সেজন্য, তবে পরিমাণটা মনে হয়েছে যে একটু বেশি হয়ে যাচ্ছিল পাতিল অনুযায়ী আর কি, যেহেতু আমি এটা একদম পাতলা করে রান্না করতেছিলাম আর কি। তারপর চলে আসলাম ছাদে, আমি হচ্ছে গাছ থেকে পুঁইশাক নিব। অল্প কিছু পুঁইশাকের ডগা হয়েছে, একটু লম্বা হয়েছে, এই যে আম গাছ ছুঁয়ে গেছে। আমার হচ্ছে বেগুন শুটকি খেতে ইচ্ছে করতেছে, মানে বেগুন দিয়ে যে শুটকির তরকারি রান্না করা হয়, সাথে হচ্ছে একটু পুঁইশাকও দিব যেহেতু গাছে একটু পুঁইশাক হয়েছে। তো আজকে রান্না করবো আর এই যে ড্রাগন গাছে সুন্দর একটা ড্রাগন পেকে আছে, তো খুব বেশি পুঁইশাক হয় নাই, যে কয়টাই হয়েছে আমি নিয়ে নিচ্ছি। বেগুনের সাথে একটু পুঁইশাকটা দিলে একটু মাখা মাখা হবে। বেগুন শুটকিটা আমার আগে কখনো রান্না করা হয় নাই। আমার বেগুন শুটকি খুবই পছন্দের একটা শুটকির তরকারি, কিন্তু আমি কখনো আগে রান্না করি নাই। আমার মা শাশুড়ির হাতের যে মজার শুটকির তরকারিটা, আমার ওইটাই খেতে ইচ্ছে করতেছে। আমার মা শাশুড়ি দুইজনই হচ্ছে শুটকি রান্নার জন্য খুবই এক্সপার্ট, দুইজনের হাতের শুটকি অনেক মজার হয়। তো এখন যেহেতু আমার খেতে ইচ্ছে করতেছে, আমি নিজেই রান্না করে খাবো। আর হচ্ছে এ তো পুঁইশাক একটু পেরে নিলাম, যেগুলো ছিল ওইগুলোই। প্রথমবার এই শুটকির তরকারি রান্না করি যে এতটা পারফেক্ট হয়ে যাবে আমি ভাবতেও পারি নাই। ঠিক যেমনটা আমার খেতে ইচ্ছে করতেছিল ঠিক তেমনটাই হয়েছে আলহামদুলিল্লাহ। খুবই মজার হয়েছিল আমার শুটকির তরকারিটা, তো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের ব্লগে আমি হচ্ছে কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। পুঁইশাক তোলা হয়ে গেছে, আমি আম্মুকে ফোন দিয়ে শুটকির রেসিপিটা জেনে নিয়েছি, যেহেতু আমার যে শুটকির এভাবে তরকারি রান্নাটা আগে কখনো করা হয় নাই, তাই হচ্ছে কিভাবে রান্না করতে হবে সেটা জেনে নিলাম। সাথে আমি একটু বুটের ডালও দেব। যাই হোক, রান্না তো আমি করব সন্ধ্যায়। এদিকে আমার নাস্তার জন্য এই যে খিচুড়িটা হয়ে গেছে, লাস্ট মুহূর্তে আমি হচ্ছে মুরগির তরকারিটা অ্যাড করে দিলাম। খিচুড়িটা এখন আমি বাগার দিব রসুন পেঁয়াজ মেথি দিয়ে। অনেক দিন পর খিচুড়ি রান্না করা হচ্ছে, তো খিচুড়ি রান্না করতে করতে খিচুড়ির মধ্যে হচ্ছে আমি দুইটা ইনগ্রিডিয়েন্টস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে কাঁচামরিচ আর ধনে পাতা, আমার একদমই মনে নাই। আর এ তো খিচুড়িটা একটু টলটলা দেখাচ্ছে, এরকম একটু পাতলা থাকতে আমি খিচুড়িটা নামাই নিব। তাহলে হচ্ছে যেটা হবে, খিচুড়িটা একদম মানে পাতলা পাতলা খাওয়া যাবে। আমার হাতের খিচুড়ি দেখা যায় আমি একদম পাতলাটা বেশি একটা রাখি না, যার কারণে ঠান্ডা হতে হতে খিচুড়িটা পাতলা থাকে না। তো আজকে যেহেতু আমার লেটকা খিচুড়িটাই খেতে ইচ্ছে করতেছে, তাই একদম পাতলা করে আমি খিচুড়িটা রান্না করে চুলা থেকে নামিয়ে নিব। আমার খিচুড়ি রান্না ডান একদম হচ্ছে পাতিলের উপর উপর হয়ে গেছে, পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। এখানে শসা লেবু কেটে নিলাম আর পাতিল সরাসরি ডাইনিং টেবিলের উপরে নিয়ে আসলাম। তো এখন হচ্ছে আমি গরম গরম আমাদের জন্য বেড়ে রাখবো, তা নাহলে এটা ঠান্ডা হতে একটু সময় লাগবে। এখন আমরা একসাথে বসেই সকালের নাস্তাটা খেয়ে নিব। খিচুড়িটা মাশাল্লাহ মজা হয়েছিল। এখন হচ্ছে এই যে আচার দিয়ে আমি খিচুড়িটা খাবো, তো এই আচারের সাথে হচ্ছে খিচুড়ি খুব বেশি যায়। তো এখন হচ্ছে আমরা দুজন একসাথে নাস্তাটা খেয়ে নিব। তো সকালবেলা দুজন একসাথে নাস্তা করতে করতে আমরা হচ্ছে অনেক গল্প স্বল্প করি, তারপর সে রেডি হয়ে অফিসে চলে যাবে, আর তারপর হচ্ছে আমি আমার হাতের কাজ কিছু করে নিব। এখন 12টার উপর বেজে গিয়েছে, তো আমি হচ্ছে এখন সবজিগুলো কেটে রাখবো, রাতে যে রান্না করব তো কাটাকাটি করে রাখতেছি আর কি, আজকে আর খালাকে দিয়ে কাটাই নাই। তো এখানে হচ্ছে ভেন্ডি কেটে নিয়েছি, তো উনি যখন আমাকে ভেন্ডি কেটে দেয় একটু মোটা মোটা করে কেটে দেয়, তো ওইটা আমার কাছে ভাল লাগে না। আমি হচ্ছে একটু চিকন করে ভেন্ডি ভাজিটা করতে আমার কাছে ভাল লাগে, তো আজকে নিজেই কেটে নিলাম। আর হচ্ছে এখানে বেগুন, আলু, পুঁইশাক সব কিছু একটু একটু করে নিয়েছি। আজকে হচ্ছে শুটকি খাবো আর কি, শুটকি রান্না করব। আর এখানে বুটের ডাল ভিজিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে এই যে সন্ধ্যায় আমি রান্নাটা শুরু করে দিয়েছি, বুটের ডালটাকে প্রথমে আমি সেদ্ধতে বসিয়েছিলাম,
মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সব মশলা দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিয়েছি বেগুন আর পুঁই শাক। আমার আম্মু শুটকি রান্নার সময় হচ্ছে সিমের বিচি ইউজ করে, আমার শ্বশুর বাড়িতে দেখেছি বুটের ডাল ইউজ করে। তো বুটের ডাল দিয়ে শুটকিটাও অনেক বেশি মজার হয়, সেজন্য আমি আজকে বুটের ডাল দিলাম। আর হচ্ছে একটু মাখা মাখা হয় তরকারিটা। আমি যখন শুটকির তরকারিটা রান্না করতেছিলাম এত সুন্দর স্মেল বের হচ্ছিল। আর হচ্ছে লইট্টা মাছ ভুনা করব। তো এখন হচ্ছে আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি। আর এই শুটকির তরকারিতে আমি আজকে চ্যাপা শুটকি ইউজ করতেছি, বাসায় আর অন্য শুটকি নেই, চ্যাপা শুটকি ছিল ওইটা দিয়েই হচ্ছে রান্না করতেছি। তো শুটকিটা আমি উপরে দিয়েছিলাম, এখন শুটকির কাঁটাগুলো আমি একদম হালকা হাতে উপর থেকে তুলে নিচ্ছি। এই তো কাঁটাগুলো তুলে নিলে যেটা হবে, শুটকিটা একদম কাটা কাটা হবে না। তারপর ভালো করে আবারও শুটকির সাথে আমি সব কিছু মিক্স করে দিচ্ছি। আর হচ্ছে এখন লইট্টা মাছটা ভুনা করে নিচ্ছি, আমার ভিন্ডি ভাজি করা হয়ে গিয়েছে। লাস্ট ভিডিওতে একজন কমেন্ট করেছেন, এই জন্যই তো মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করে নিয়ে থাকছেন বাইরে ঘোরা আর খাওয়ার জন্য, চিটগং আসছেন মডার্ন হওয়ার জন্য, এখন আবার ঢাকায় যেতে চাচ্ছেন, ঢাকায় গিয়ে আবার না জানি কোন মডার্ন হন, আল্লাহই ভালো জানে। মানে খুবই ফানি একটা কমেন্টস। তো কমেন্টসটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আমি নাকি আমার শাশুড়ির কাছ থেকে তার ছেলেকে আলাদা করে নিয়ে আসছি। আচ্ছা, ওনাদের ছেলে চাকরিতে ঢোকার পর কবে ওনাদের সাথে থেকেছিল? প্রতি উইকেন্ডেতে হচ্ছে সে বাসায় যেত, কারণ ওর বউ সন্তান হচ্ছে বাড়িতে ছিল। ওর সন্তানের জন্য হচ্ছে সে কষ্ট করে হলো, এভরি উইকেই সে কষ্ট করে আসতো বাড়িতে। আর এখন যেহেতু আমাদেরকে নিয়ে চলে আসছে, তো এখন হচ্ছে এত ঘন ঘন তো আর যাওয়া হয় না, তবে আমরা 2 মাস 2.5 মাস অন্তর অন্তর বাড়িতে যাই, এটা সবাই তো আপনারা জানেন, দেখেনও তো। যাই হোক, আর আমি হচ্ছে বাহিরে খাওয়ার জন্য ঘোরার জন্য হাজব্যান্ডকে নিয়ে নাকি একা থাকতেছি। আমি যখন কুমিল্লাতে ছিলাম, মানে যখন আমার বাবার বাড়িতে যেতাম, তখন কিন্তু যারা আমার ব্লগগুলো দেখেছেন আর কি, আমার হাজব্যান্ডকে নিয়ে আমি হচ্ছে ওর সাথে প্রায় কুমিল্লায় ঘুরতে যেতাম, অনেক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতাম, ঘুরতাম ফিরতাম। আর শ্বশুর বাড়ি থেকে কুমিল্লার ডিস্টেন্সটা একটু বেশি, সেজন্য শ্বশুর বাড়ি থেকে আমার হচ্ছে সরাসরি কুমিল্লায় এসে ঘোরাঘুরি করা হতো না। যখন বাবার বাড়িতে আসতাম তখন আমরা ঘোরার উপরেই থাকতাম। শ্বশুর বাড়ি থেকে যদি কুমিল্লায় যাওয়ার ওয়েটা ইজি হতো, তাহলে আমার শাশুড়িমাকে নিয়েও আমি অনেক ঘুরতাম, যেতাম কুমিল্লায়। আবার মাঝে মাঝে আমার ননদকে নিয়েও আমি আমার শ্বশুর বাড়ি থেকেই দেবিদ্বার গিয়েছি হালকা ঘোরাঘুরি করার জন্য, ফুচকা চটপটি খাওয়ার জন্য। হাজব্যান্ড নিয়ে আলাদা থাকার মধ্যে এখানে মডার্ন হওয়ার কী আছে? ঢাকায় গেলে নাকি আবার কোন মডার্ন হব, আল্লাহই জানে, উনি জানে না। আমার আগের লাইফস্টাইল যারা আমার ব্লগ আগে থেকেই দেখেছেন তারা জানেন, এখানে আমার নতুন করে মডার্ন হওয়ার কিছু না। আমি হচ্ছে খুবই সাদামাটা লাইফ লিড করি আলহামদুলিল্লাহ, সবাইকে নিয়ে ভালো আছি এটাই বলতে পারি। এখানে হচ্ছে আমি অনেক বেশি মডার্ন হয়ে যাওয়ার মতো কিছুই নাই, ওরকম কোনো শো অফও আমার মধ্যে নাই। আমার যা আছে তাই নিয়ে আমি হ্যাপি আলহামদুলিল্লাহ, আর তাই নিয়ে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। যাই হোক, রান্নাবান্না শেষ। আর ও আজকে আসার সময় আমার জন্য এখানে 3টা টি-শার্ট নিয়ে আসছে, সেদিন অবশ্য প্লাজো প্যান্ট নিয়ে আসছিলো, ওইগুলো আর আমার ভিডিও করা হয় নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, মানে আমার লাইফস্টাইল দেখলে যাদের অনেক বেশি জলে খুব বেশি হচ্ছে জেলাস ফিল হয়, তারাই হচ্ছে এই ধরনের কমেন্টসগুলো করে, কারণ তারা নিজেরা এভাবে চলতে পারে না, ওই সুযোগটা তাদের হয় না, যার কারণে এসে এই টাইপের কমেন্টস করে যায়। আর এই টাইপের কমেন্টস আমি চট্টগ্রামে আসার পর অনেক পেয়েছি। আরেকটা হচ্ছে কমন কোয়েশ্চেন যেটা আমি চট্টগ্রামে আসার পর সবচেয়ে বেশি পেয়েছি, সেটা হলো, একটু পর বলতেছি, এখানে আমি আরেক দিনের ব্লগ শুরু করে দিয়েছি, তো বিকেলে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে নুডলস রান্না করেছিলাম। আর এখানে হচ্ছে পরদিন থেকে আমি ব্লগটা আবারও শুরু করছি, আজকে আমি ফ্রিজ ওয়াশ করব। তো ফ্রিজে সব কিছু নামিয়ে নিয়েছি, পার্টগুলো খুলে রেখেছি, ডোরের পার্টগুলো খুলি নাই, আমার ফ্রিজ খুব একটা নোংরা হয় নাই, কারণ আমি ফ্রিজ সবসময় পরিষ্কার রাখি। লাস্ট যে ওয়াশ করেছিলাম এরপর আর ওয়াশ করা হয় নাই, তারপরও খুব একটা অপরিষ্কার হয় নাই, যেহেতু হচ্ছে আমরা বেড়াতে যাব, যাওয়ার আগে আমি সব কাজ গুছিয়ে রাখতেছি, তার আরেকটা রিজনও আছে, তো সেটাও একটু পর বলছি। তো এখানে হচ্ছে পাপোশ আর আমার হচ্ছে ঘর মোছার কাপড়, তারপর হচ্ছে ফার্নিচার মোছা, চুলা, সিঙ্ক সব কিছু মোছার যে কাপড়গুলো, এগুলো
এগুলো আজকে ধোয়া হবে। তো মোটামুটি সব কাজ আমি গুছিয়ে নিচ্ছি। তো সেই রিজনটা যেটা হচ্ছে, আমি হচ্ছে ঢাকা থেকে ইনশাল্লাহ কুমিল্লাতে যাব। তো আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আসার জন্য লাস্ট টাইমও গিয়েছিলাম ওনাদেরকে আনার জন্য, কিন্তু তখন ওনারা আসতে পারেন নাই। আর যে প্রশ্নটা সবাই আমাকে সবসময় করেন যে আমার শ্বশুর শাশুড়ি কেন এখনও আমার বাসায় আসে নাই, কেন এখনও আমাদের সংসারটা দেখতে আসে নাই, কেন আসে না, কেন আমি দাওয়াত করি না, বাবার বাসার মানুষজন আসে, শ্বশুর বাসার কেউ কেন আসে না। শ্বশুর বাসার কেউ বলতে আমার শ্বশুর শাশুড়ি ননদ এরাই। তো কেন এখনও আসে নাই সেটা আমি অনেকবারই আপনাদের সাথে বলেছি। আমার ননদ প্রেগনেন্ট অবস্থায়, মানে ওর বেবি হওয়ার আগ মুহূর্ত থেকে, ওর বেবি হওয়ার পর স্টিল এখনও কিন্তু সে তার বাবার বাড়িতেই আছে, যার কারণে আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে আসতে পারতেছে না আমাদের বাসায়। তো ও হচ্ছে একবার মাঝখানে প্রেগনেন্ট অবস্থাতেই ওর শ্বশুর বাড়িতে গিয়ে থেকেছিল, তখন আমরা অনেকবার করে বলেছি যে এই সুযোগে যেন এসে কিছুদিন আমাদের কাছে থেকে যায়। তো তখনও আসেন নাই, আমার শাশুড়িরও বেশি একটা শরীর ভালো ছিল না, তো সব কিছু মিলিয়ে আসা হয় নাই আর কি। আমি তো বলার উপরেই আছি, সবসময়ই বলি আমাদের এখানে আসার জন্য, তো ওইরকম হচ্ছে সময় সুযোগ হচ্ছে না, যেহেতু আমার ননদ আছে তার বাবার বাড়িতে, ওকে ফেলে তো একা রেখে আসতে পারবে না। আমার ননদকে সহ নিয়ে আসতে বলছি, কিন্তু তো ও তো ছোট বেবি নিয়ে এত দূরে মুভ করবে না। যাই হোক, অনেকেই মনে করেন আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক ভালো না, তাই আমার বাসায় আসে না। শাশুড়ি বা ননদের সাথে যদি সম্পর্ক খারাপ থাকতো, তাহলে কি আমি চট্টগ্রাম থেকে সুদূর কুমিল্লায় ছোট বেবি নিয়ে কষ্ট করে রান্না করে ননদের জন্য নিয়ে যেতাম? এমন না যে আমার জামাই আমাকে বলে দিয়েছিল, উল্টা আমি নিজে থেকেই প্ল্যান করে আমার জামাইকে বলেছি। আমি যতটুকু যাই করি না কেন, মন থেকে ভালোবেসে করি, আমার পরিবার আমাকে এতটুকু শিক্ষা দিয়েছেন, আর আমার সাথে হাসি মুখে কথা বললে তাতেই আমি অনেক খুশি। শ্বশুর বাড়িতে শাশুড়ি ননদের সাথে যুদ্ধক্ষেত্র তৈরি করে নিজে জামাই নিয়ে সুখে থাকার মধ্যে আসলেই কোনো সার্থকতা নেই, প্রকৃত আনন্দও নেই। সবাইকে নিয়ে ভালো থাকার মধ্যেই হচ্ছে আসল সুখ আমি যেটা মনে করি। আমি একা থাকি এটা নিয়ে অনেকেই খারাপ বলেন, আপনারা অনেক কিছুই বলেন, মনে হয় যে আমি হচ্ছে দুনিয়াতে একমাত্র মানুষ যে কিনা হাজব্যান্ড নিয়ে আমি একা থাকতেছি। যাদের হাজব্যান্ড বাহিরে জব করে তারা কোথায় থাকে? এমন না যে বিয়ে করে আমি জামাই নিয়ে আলাদা থাকছি, দীর্ঘ অনেকটা সময় আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, এখন সময় এসেছে আমার নিজের একটা সংসার সাজানোর, যেহেতু আমার হাজব্যান্ড বাহিরে জব করে। যদি ওই রকম সুযোগ থাকতো আমার শ্বশুর শাশুড়ি এখনই আমাদের সাথে থাকতো, যেহেতু আমার শ্বশুর বিজনেস করে, তো সেহেতু এখন হচ্ছে ওনারা ওখানেই থাকবে। তবে ইনশাল্লাহ একটা সময় তো আমরা সবাই একসাথেই থাকবো, আমাদের সাথেই ওনারা থাকবে। জামাই বিয়ে করে বউ দূরে রেখে একা কষ্ট করে চলার মধ্যে থাকার মধ্যে কি বিয়ে করার আসল সার্থকতা? মানে আমি এটা বুঝি না। আমি হচ্ছে এরকম একা না, শ্বশুর শাশুড়ির সাথে থাকার পরই একটা সময় সবাই হাজব্যান্ডের সাথে থাকা শুরু করে চাকরি সূত্রে, কেউ কেউ আবার সেটাও করে না, বিয়ে করে সরাসরি নিজের কাছেই বউকে নিয়ে চলে আসে আলাদা বাসায়, কেউ আবার কখনো সেই সুযোগটাই পায় না। এটা একান্তই যার যার ব্যক্তিগত ব্যাপার, আর আমি মনে করি মন ভালো হলে দূর থেকেও সম্পর্ক ভালো রাখা যায়, এটা একান্তও হচ্ছে নিজের ব্যাপার। আমার ভেতরে যদি শয়তানি থাকে আমি হচ্ছে কাছে থেকেও শয়তানি করব, দূরে থেকেও শয়তানি করব, আর আমার ভেতর যদি ভালো থাকে আমি কাছে সবাইকে নিয়েও ভালো থাকতে পারবো, দূরে গেলেও আমি সবাইকে নিয়ে ভালো থাকতে পারবো। আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ির সাথেও আমার খুব ভালো একটা সম্পর্ক, আর আমার শাশুড়ির সাথে আমার বন্ডিং খুবই ভালো। আমি যেরকম আমার মায়ের সাথে ওপেন মাইন্ডে কথা বলতে পারি, আমার শাশুড়ির সাথেও আমি এইভাবেই কথা বলি, উনিও আমাকে অনেক মায়া করেন, আদর করেন। আর হচ্ছে গিয়ে আমি আমার শাশুড়ির সাথে হচ্ছে এভরিডেই কথা বলি, দূরে আছি সেটা এমন না যে আমাদের কথা হয় না, প্রতিদিন কথা হয়, আমার শাশুড়ি আমাকে ফোন দেয়, আমি ফোন দিই, এবং আমাদের মধ্যে একদম দীর্ঘ সময় নিয়ে কথা হয়, যেরকমটা আমার মায়ের সাথে আমি কথা বলি, অনেক বিষয় নিয়ে আমরা কথা বলি। আলহামদুলিল্লাহ ভালো আছি, সবার দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে, সবাই দোয়া করবেন। আর এই ধরনের কমেন্টসগুলা যারা করেন তারা হচ্ছে এগুলা মানে নিজে নিজেই নিজে চিন্তা করেই করেন, আসলে আমার লাইফ সম্পর্কে আপনারা কতটুকু জানেন। হাজব্যান্ডের সাথে বাসায় চলে আসছি মানে হচ্ছে আমি দুনিয়ার সবচেয়ে সেরা খারাপ, এটা হয়তো অনেকের ধারণা, কিন্তু ভাই আমি একা না, সবারই এরকম একটা নিজের সংসার থাকে। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই নিজের সংসার সাজানোর সুযোগ করে দেওয়া উচিত, প্রত্যেকটা মেয়েরই এই স্বপ্নটা থাকে। তো যাই হোক, আমাকে জেলাস করে আমাকে নিয়ে জ্বলে পুড়ে ছাড়কার হয়ে আমাকে হচ্ছে বকাবকি করলে হচ্ছে
তার বিনিময়ে আল্লাহ আমাকে আরও ভালো রাখবে। আর আপনি যে জায়গায় আছেন, যে জায়গা থেকে আমাকে বকাবকি করতেছেন, আমাকে নিয়ে বাজে কথা বলতেছেন, আল্লাহ আপনাকে ওই জায়গাতেই রাখবে, এটাই নিয়ম। কারণ আমি কখনও কারো খারাপ চাই না, কাউকে নিয়ে খারাপ বলি না। তো যাই হোক, শাশুড়িকে যেন বেশি বেশি সময় দিতে পারি সেজন্য আগে থেকেই সব কাজ আমি গুছিয়ে নিচ্ছি। আর ভাই, আমার লাইফ, আমার জামাই, আমাদের টাকা, আমার যা ইচ্ছে আমি তাই করব, আপনার টাকায় আমি চলি না। যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।